আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এমএস বাংলা ওয়াচ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তের সবথেকে বড় খবর ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এলো সিএনএক্স এর নতুন সমীক্ষা কার দখলে বাংলার মসনদ সিএনএক্স এর রিপোর্ট গেরুয়ানা মমতা কার দখলে বাংলার শাসন ক্ষমতা ফোনে ফোনে নয় বাড়ি বাড়ি গিয়ে তৈরি করা হয়েছে রিপোর্ট যে রিপোর্টে উঠে আসছে ক্ষমতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় কত আসনে ক্ষমতায় ফিরছেন বিস্তারিত দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যদিকে এই মাসের মধ্যেই সারদার থেকে নেওয়া সব টাকা ফেরত দেবেন ইডির জেরা থেকে বেরিয়ে বললেন কুণাল ঘোষ রাজ্য বিধানসভা নির্বাচনে বড় চমক তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে লড়বেন তৃণমূলই এবার আসছি বিস্তারিত খবরে তবে আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন সামনে হলো সিএনএক্স এর নতুন সমীক্ষা গেরুয়ানা মমতা বন্দ্যোপাধ্যায় কার দখলে রাজ্যের শাসন ক্ষমতা পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হয়ে গিয়েছে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি বাংলার মসনদ দখলের লড়াইটা এবার মূলত ত্রিমুখী একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রধান চ্যালেঞ্জার হিসেবে লড়াইয়ে নামছে বিজেপি লড়াইয়ের জন্য প্রস্তুত সংযুক্ত মোর্চাও যে জোটে রয়েছে বামফ্রন্ট ও তাদের সহযোগী দলগুলি কংগ্রেস ও আব্বাস সিদ্দিকীর প্রতিষ্ঠিত নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ প্রত্যেক আসনে হতে পারে হাড্ডাহাড্ডি লড়াই বাংলার আগামী বিধানসভা নির্বাচন কোন দল কটি আসন পাবে এ ব্যাপারে জনমত সমীক্ষা চালিয়েছিল সিএনএক্স ফোনে ফোনে নয় সরাসরি ভোটারদের বাড়ি গিয়ে কথা বলেছিলেন সমীক্ষকরা দ্বিতীয় দফায় সিএনএক্স এবিপি আনন্দের সমীক্ষায় দেখা গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে একশো থেকে একশো চৌষট্টিটি আসন রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি গত লোকসভা ভোটে রাজ্যে আঠারোটি আসন জিতেছিল গেরুয়া শিবির সিএনএক্স এবিপি আনন্দের সমীক্ষায় দেখা গিয়েছে আসন্ন বিধানসভা ভোটে একশো থেকে একশো বারোটি আসন পেতে পারে বিজেপি বাম কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোট পেতে পারে বাইশ থেকে তিরিশটি আসন অন্যান্যরা পেতে পারে এক থেকে তিনটি আসন রাজ্যে মোট আসন দুশো চুরানব্বইটি সরকার গড়তে প্রয়োজন একশো আটচল্লিশটি সে কারণে একশো আটচল্লিশকে ম্যাজিক ফিগার বলা হয় সমীক্ষায় দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস সেই ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারে ফলে ফের মসনাদে থাকার দৌড়ে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল অনদিক রাজ্য বিধানসভা নির্বাচনে বড় চমক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে লড়বেন তৃণমূল প্রার্থী তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়াচ্ছেন আরেক তৃণমূলই লড়াই হবে দুই তৃণমূলের মধ্যেই ব্যাপারটা কি খোলাসা করা যাক মালবাজারের তৃণমূল প্রার্থী বুলুচেক বড়াইকের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন আরেক তৃণমূলই একুশের ভোটে মালবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বুলুচিক বড়াইক ইতিমধ্যে প্রচারে নেমে পড়েছেন বুলুচিক বড়াইক কিন্তু বুলুচিক বড়াইকে প্রার্থী করায় দলের অন্দরেই মাথাচাড়া দিয়েছে অসন্তোষ তাকে প্রার্থী হিসেবে মেনে নিতে পারছেন না অনেক তৃণমূল কর্মী সমর্থকই এদিন মালবাজারের এলাকায় বৈঠক করেন বিক্ষুব্ধ তৃণমূল সমর্থক এবং বিকাশ পরিষদের কর্মীরা সেখানেই মালবাজার বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বুলুচিক বড়াইকের বিরুদ্ধে নির্দল প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেন বিক্ষুব্ধ তৃণমূলীরা তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়াবেন তৃণমূলের পঞ্চায়েত সমিতি তথা জেলা কমিটি ও এসটি সেলের সদস্য আগাস্টুস কেরকাটা এ প্রসঙ্গে আগাস্টুকেরকাতা বলেন আমরা বুলুচিক বড়াইকে প্রার্থী হিসেবে মানি না বলুচিক বড়াইক বিগত দশ বছর আদিবাসীদের জন্য কিছুই করেননি শুধু নিজের পরিবারের জন্য করেছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বিধানসভা ভোটে নির্দল প্রার্থী দেওয়ার জন্য এই মাসের মধ্যেই সারদা থেকে নেওয়া সব টাকা ফেরত দেবেন কুনাল সারদা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে এদিন ইডি দফতর থেকে বেরিয়ে বড় দাবি করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ সোমবার নয় ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে তিনি জানান চলতি অর্থবর্ষের মধ্যেই সারদার থেকে নেওয়া টাকা তিনি ফেরত দিয়ে দেবেন অর্থাৎ একত্রিশ মার্চের আগে তিনি সমস্ত টাকা ফেরত দেবেন বলে দাবি করলেন তৃণমূলের মুখপাত্র যদিও কত টাকা তিনি ফিরিয়ে দেবেন তার কোনো অঙ্ক স্পষ্ট করেননি রাজ্যসভার প্রাক্তন সাংসদ এই মামলার আগামী ষোলোই মার্চ তাকে ফের তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কুনালের আরও দাবি সারদাকে তিনি কঠিন সময়ে একটা পঞ্চাশ লক্ষ টাকার আর্থিক সাহায্য করেন ফলে সারদা থেকে পাওয়া আয়কর ও ঋণ বাবদ দেওয়া টাকা যেন হিসেবের থেকে বাদ রাখা হয় এই আরজিও ইডিকে জানিয়েছেন কুনাল তবে টাকার অঙ্ক পরিষ্কার না করলেও যে পরিমাণ অর্থই হোক না কেন তা চলতি অর্থবর্ষের আগেই কুনাল ফেরত দেবেন বলে জানিয়েছেন সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ খোদা হাফেজ